আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনে রাখুন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। আমাদের দেশে সামুদ্রিক মাছ, চিংড়ি বা কাঁকড়া চাষে পুনঃপ্রাপ্যতা অন্যতম প্রধান সমস্যা। বর্তমানে প্রণোদিত প্রজননে চিংড়ি পুনঃ উৎপাদন হলেও মাছ বা কাঁকড়ার পুনঃপ্রাপ্যতা এখনও প্রাকৃতিক উৎসের উপরে নির্ভর করে। লাইফ ফিড সামুদ্রিক মাছ বা চিংড়ি পুনঃ উৎপাদন প্রক্রিয়ার অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে প্রতিষ্ঠানের সিএসও ডক্টর এনামুল হকের উদ্যোগে সাম্প্রতিক সময়ে কেন্দ্রে একটি পূর্ণাঙ্গ লাইফ ফিড ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ওয়ালফিশের সহযোগিতায় স্থাপিত এই ল্যাব কক্সবাজারে বাগদা চিংড়ি হ্যাচারিতে পুনঃ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে। উল্লেখ্য, লাইফ ফিড হচ্ছে মাছ বা চিংড়ির জীবন্ত খাদ্য। চাষযোগ্য জলাশয়ে প্রাকৃতিকভাবে খাদ্য বা প্ল্যাঙ্কটন থাকে, পানিতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট প্ল্যাঙ্কটনই লাইফ ফিড। এই প্ল্যাঙ্কটন উদ্ভিদ বা ফাইটো প্ল্যাঙ্কটন বা প্রাণী বা জীব প্ল্যাঙ্কটন নামে পরিচিত। সাধারণভাবে গবেষণাগারে যখন এই প্ল্যাঙ্কটন উৎপাদন করে হ্যাচারিতে সরবরাহ করা হয় সেটি লাইফ ফিড নামে পরিচিত। লাইফ ফিড আমাদের বাংলাদেশের জন্য, আমরা যখন কোনো ম্যারিন স্পেসিস ব্রিডিং করাই তখন তার প্রাইমারি ফুড হিসেবে একটা লাইফ ফিড ইউজ করা হয়। লাইফ ফিড দুই ধরনের আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন হয় এবং জুপ্ল্যাঙ্কটন হয়। আমরা এখানে যেটা করতেছি, এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন দুই ধরনের কালচারই করতেছি, যেটা আমরা সাপ্লাই দেই যেসব মেরিন স্পেসিস ব্রিডিং সেন্টারগুলো আছে, যেমন বিভিন্ন শিপ হ্যাচারি, আমরা ক্র্যাব ব্রিডিং ট্রায়াল দিয়েছি, তখন এই লাইফ ফিডটা আমরা তাদেরকে সাপ্লাই দিই। এখানে আমাদের লাইফ ফিড গবেষণা করার প্রয়োজনটা কেন, মানে কোন কারণে, কোন প্রেক্ষাপটে? লাইফ ফিড গবেষণা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন একটা মেরিন স্পেসিস ব্রিডিং করাই তখন ওর একদম প্রাইমারি ফুড হিসেবে, প্রাইমারি, ও অন্য কোনো খাবার খাইতে পারে না, তো শুরুতে যে খাবারটা দেওয়া লাগে সেটা হচ্ছে এই লাইফ ফিড। এবং এই ফিডটা আপনি যদি পিওর সাপ্লাই দিতে না পারেন, ব্রিডিং ট্রায়াল যখন চলে বা ব্রিডিং শুরু হয় তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কন্টামিনেশনের কারণে ব্রিডিংটা আনসাকসেসফুল হয়। তো ওই কন্টামিনেশন যাতে এড়াইতে পারে সেই জন্য পিওর সিড কালচারের জন্য এই লাইফ ফিড। এখন কীভাবে কাজটা করছেন আপনারা? আমাদের এই কাজটা শুরু হয় আমরা প্রথমে পিউরিফিকেশন করার জন্য, যে লাইফ ফিড স্পেসিসটা নিয়ে কাজ করি ওই স্পেসিসটা প্রথমে আগার মিডিয়ার মাধ্যমে প্লেট করি, ব্যাকটো আগারের মাধ্যমে। এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন প্রাথমিক? এটা ইন্ডিয়া থেকে কালেক্ট করা, আমাদের ফার্স্ট স্লাইড ইন্ডিয়া থেকে কালেক্ট করার পরে আমরা আমাদের আমাদের ল্যাবে নিয়ে এসে যে প্লেটটা আমরা নিয়ে আসছি ওইখান থেকে কয়েকটা কলোনি নিয়ে এই ব্যাগার আগার মিডিয়ার ভিতরে আমরা প্লেটিং করতেছি। এবং এইখানে যেটা আসতেছে, এখানে দেখেন তো শুধু স্পেসিসটা দেখা যাচ্ছে, এখানে অন্য কোনো ধরনের কলোনি নাই, সো এটা পিওর, নো ব্যাকটেরিয়া হিয়ার। দেন এইটার থেকে আমরা মাল্টিপ্লাই করার জন্য এখানে প্রথমে আমরা 10 ml এর টিউবে নিয়ে আসি, এখান থেকে কয়েকটা কলোনি, 8-10টা কলোনি নিয়ে এসে আমরা এই 10 ml এর টিউবে কালচার করি। যখন এটা 10 ml এ গ্রো করে এর একটা ডিউরেশন আছে, প্লেট থেকে 10 ml এ গ্রো করতে 7 দিনের মতো সময় লাগে। এখানে 10 ml গ্রো করার পরে আমরা 10 ml কে কনভার্ট করি 50 ml এ, 10 থেকে 50 একই কালটা একই হ্যাঁ ওই যে থেকে এটা সময় একই সময় সাথে না এখান থেকে 3 দিন লাগে, এরপরে 3 দিন 6 দিনের কাজ। এরপরে 50 ml থেকে আমরা নিয়ে যাই এটাকে আপনার 500 ml থেকে আমরা এটাকে নিয়ে যাবো 2 লিটারে। অনেকেই বাংলাদেশে কাঁকড়া ব্রিডিং এর ট্রায়াল দিয়েছে কিন্তু শুধুমাত্র লাইফ ফিডের অভাবে, অ্যাপ্রোপ্রিয়েট লাইফ ফিডের অভাবে এটা সাকসেসফুলি কেউ করতে পারেনি।
সো আমরা যখন এখান থেকে লাইফ ফিডটা কাঁকড়া কি আমরা জোপ্ল্যাঙ্কটনটা খাই? হ্যাঁ, কাঁকড়ার জন্য প্রথমত হলো জোপ্ল্যাঙ্কটন এক ধরনের রোটিফার, যেটা এক ধরনের জোপ্ল্যাঙ্কটন, ওই রোটিফারটা লাগে। আর রোটিফারের ফিড হয়েছে এখান থেকে যে ফাইটোপ্লাঙ্কটন, দুই ধরনের প্ল্যাঙ্কটন হয়, একটা ফাইটোপ্ল্যাঙ্কটন একটা জোপ্ল্যাঙ্কটন, এটা জোপ্ল্যাঙ্কটন, এটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং এটা এটা আপনার রোটিফার গ্রো করানোর জন্য রোটিফারকে খাবার হিসেবে এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা দেওয়া হয়। এটা খাওয়ার পরে রোটিফার গ্রো করে, ওই রোটিফারটাকে আমরা, এগুলো কি আপনার ফ্যামিলির কাছে বাণিজ্যিকভাবে আমরা চাষ করি নাকি আমরা আমরা গবেষণার জন্য করতেছি, বাট আমরা এটা সাপোর্টটা দিব আলটিমেটলি দা কমার্শিয়ালাইজেশনের জন্য। তাদের পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছেন কি গবেষণা? যখনই আমরা যেমন শ্রিম ফ্যাচারিগুলোকে সাপোর্ট করতেছি, তারা সব সময় আমাদের কাছ থেকে এসে একটা কি সাপোর্ট দিচ্ছে বা চলছে গবেষণা? হ্যাঁ, এরকম চলতেছে। এই যে গবেষণা চলছে, এই গবেষণা কার্যক্রম আপনি কী ধরনের সতর্কতা অবলম্বন করেন? এখানে আসলে আমাদের ব্যাকটেরিয়াল এবং হচ্ছে অন্যান্য কন্টামিনেশনের জন্য আমরা খুব বেশি সতর্কতা অবলম্বন করি। প্রথমে হাতটাকে আমরা ভালো করে ওয়াশ করে ফেলি হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপরে মুছে সেটাকে আবার অ্যালকোহল দ্বারা ক্লোরিনেটেড করা হয়, অ্যালকোহল দ্বারা পরিষ্কার করে গ্লোভস পরি, এখানে আমাদের মাস্ক ইউজ করতে হয়, তারপরে আমাদের ম্যান্ডেটরি এগুলো না করলে কন্টামিনেশন হয়ে যাবে, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বা ভাইরাস কন্টামিনেশন হয়ে যাবে, যার ফলে আমাদের কালচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমাদের তো মেইন উদ্দেশ্য যে একটা পিউরিফিকেশন কালচার করা, ঠিক আছে, যেটার মধ্যে অন্য কোনো বাইরের কোনো ব্যাকটেরিয়া ভাইরালের কন্টামিনেশন থাকবে না, বা একটা স্পিসিসের সঙ্গে আর একটা স্পিসিসের মধ্যে যাবে না। সেই জন্য আমরা এই যে এই কর্নিকাল ফ্লাস্কগুলোকে আবার আমরা এই যে ফয়েল পেপার দিয়ে মুড়াই রাখতেছি, যার ফলে বাইরের বাতাসের সংস্পর্শে এরা আসতে পারছে না, বাতাস এখানে লাগতে পারছে না। একটা স্পিসিস থেকে আর একটা স্পিসিস যখন আমরা কালচারের মধ্যে যখন টেস্ট টিউব থেকে যখন 50 এমএলে নিয়ে যাচ্ছি, তার আগে আমরা মাইক্রোস্কোপে দেখছি যে এখানে অন্য কোনো স্পিসিস আসছে কি না। এভাবে আমরা কবে নাগাদ এটা আপনার বাণিজ্যিকভাবে কৃষকরা পেতে পারে? আপনার কৃষকরা অ্যাকচুয়ালি যে কোনো সময় পেতে পারে, কারণ আমরা তো সিডটাকে কালচার করছি, এখন ওনাদের যখনই দরকার হবে তখনই আমাদের কাছে বললে আমরা সেটাকে সাপ্লাই দিতে পারি। ইভেন আমাদের বিএফআরআইতে আমরা এইটার উপরে কাজ করে কাঁকড়া সাফল্যতা পেয়েছি, মানে কাঁকড়ার যে পোনা উৎপাদন এ পর্যন্ত তো সম্ভব হয়নি, বাংলাদেশে প্রথম আমরা করতে পেরেছি, এটা এখান থেকেই প্রোডাকশন যে করা হয়েছে। এখন সরাসরি এটা নিয়ে আরও রিসার্চ হচ্ছে, কাঁকড়া নিয়ে আরও রিসার্চ হচ্ছে পোনা মর্টালিটি নিয়ে, তারপরে ইনশাল্লাহ কৃষকদের মাধ্যমে এটা ব্যবহৃত হতে পারে। এবং এখান থেকে কিটোসেরাস এই যে একটা স্পেসিস, তারপরে স্কেলিটিনোমা, এগুলো কৃষক এখান থেকে পাচ্ছেন। বিএফআর এই প্রকল্প থেকে আপনার প্রশিক্ষণ নিয়ে আপনার বাণিজ্যিকভাবে এই লাইফ ফিড তৈরি করছেন, তো এই করতে গিয়ে আপনাদের কী কী পদক্ষেপ নিয়েছেন আপনার? আমাদের অনেকগুলো স্পেশাল ল্যাবের থেকে ট্রেনিং নিতে হচ্ছে, তারপর ওখানটে নিয়মকানুন শেখা হচ্ছে, তারপর ওখানটে নিয়ে এসে আপনার বীজগুলো নিয়ে এসে এখানে কালচার করা হয়, তারপর কালচার করার পরে দুই দিন মাথায় আমরা কালচার ট্যাঙ্কে এটা ইউজ করি অথবা খাওয়াই আলগিটা। ফলাফল কেমন পাচ্ছে? ফলাফল ভালো পাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বাণিজ্যিক বীজ উৎপাদনের জন্য উল্লেখযোগ্য খামার হচ্ছে ঝিনাইদহ জেলার দত্তনগর বীজ উৎপাদন খামার। গোকুলনগর, পাতিলা, মথুরা, কোষাডাঙ্গা ও করিমচা মিলে এই বীজ উৎপাদন খামার। পুরো খামারের আয়তন 2,737 একর, যেখানে বছরে প্রায় 5,000 মেট্রিক টন ধান, গম, ভুট্টা, আলু ইত্যাদির ভিত্তি বীজ উৎপাদন করা হয়। চলতি বোরো মৌসুমে পাতিলা, গোকুলনগর, মথুরা ও কোষাডাঙ্গা সবগুলো খামারে 400 একরে ইনব্রিড যেমন বিধান 28, 29, 50 ইত্যাদি ধানের ভিত্তি বীজ উৎপাদন করা হয়েছে, যেখান থেকে প্রায় 600 মেট্রিক টন ভিত্তি বীজ উৎপাদন করা হবে। সেই সঙ্গে 875 একরে হাইব্রিড SL8 ধানের বীজ উৎপাদন করা হয়েছে, যেখান থেকে প্রায় 700 মেট্রিক টন SL8 জাতের হাইব্রিড ধানের বীজ উৎপাদন করা হবে।
পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দত্তনগর বীজ উৎপাদন খামারে চলতি বোরো মৌসুমে বীজ উৎপাদন কর্মকাণ্ডে প্ল্যান গ্রোথ রেগুলেটর বা পিজিআর এর কার্যকারিতা যাচাইয়ে পাথিলা, গোকুলনগর, মথুরা, কুশালাঙ্গা খামারে এক বিঘা জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এই একই জাত বিভিন্ন প্লটে করেছি এবং 20 একর জমিতে এই BR26 ধান আমরা বীজ প্রোডাকশনের জন্য চাষাবাদ করেছি, কিন্তু এই প্লটটাকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। ফ্লোরা ব্যবহৃত প্লটটা, এটা দীর্ঘদিন যাবৎ ধানের পাতাগুলি সবুজ আছে, পাতাগুলি চওড়া এবং আমার মনে হচ্ছে যে ফলন বেশি হবে, এখনো শুয়ে পড়ে নাই। সবুজ পাতা এবং চিটাও নাই। খাদ্য প্রস্তুত বেশি হয়েছে এবং ফলনটা বেশি হবে। তাছাড়া আরেকটাও জিনিস মনে হচ্ছে যে অন্যান্য প্লটের বেশিরভাগ ফসলই একটু বাতাসে পেকে গেলে শুয়ে পড়ে, কিন্তু এটা ফসল এখনো স্ট্রেংথ বেশি মনে হচ্ছে, শুয়ে পড়ে না, এখনো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার কারণে এটা ফলন অন্যান্য প্লটের থেকে বেশি হবে বলে মনে হয়। যদি এটা আমরা দেখি যে ভালো ফলাফল, আজকে এটা ক্রপ কাটিং হবে, যদি আমরা দেখি অন্যান্য প্লটের থেকে এটা বেশি ফলন হয়েছে, তাহলে আগামী বছর হয়তো এটা ব্যবহারের সম্ভাবনা। এই যে বলেন যে ফলন বেশি হলে পরিকল্পনা ব্যাপক করবেন, তো কি মনে হয় ফলনের? ফলন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রতি একরে 1600 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে এই জাতের, কিন্তু এই প্লটটাই মনে হচ্ছে একটু বেশি হবে। আপনি বীজ উৎপাদন? হ্যাঁ হ্যাঁ, আমরা টোটালি ফ্লোরার উৎপাদিত এগুলো বীজই ব্যবহার। হ্যাঁ, এটা বীজই হবে এবং এই বীজটা এই প্লটে আমার মনে হচ্ছে যে পার একরে 1700 থেকে 1800 কেজি বীজ হবে। ইতিমধ্যেই 4টি খামারে প্রদর্শনী ক্রপ কাটিং করা হয়েছে। ফলাফল ছিল আশাব্যঞ্জক। একইভাবে সম্প্রতি দত্তনগরের কুশানাঙ্গা খামারে স্থাপিত প্রদর্শনী ক্রপ কাটিং করা হয়। মানে আমরা একটু আগে যে দেখলাম যে ফ্লোরা ব্যবহারকৃত একটি জমি, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সরাগুলো অনেক পুষ্ট এবং বড়। আচ্ছা, এখানে পার্থক্য কি আপনার? আমি এখানে দেখতে পাচ্ছি খুব পাতলা। এখানে ফ্লোরা দেওয়া হয় নাই। এখানের যে পেনিকেল লেন্থ এবং পেনিকেল নাম্বার অফ গ্রেইন, হ্যাঁ, পার পেনিকেল প্লাস সিটা সবকিছুই ফ্লোরা যে জায়গায় দেওয়া হয়েছে। আর কতগুলো হবে এখানে? 200-র কাছাকাছি হবে। ফ্লোরা দেওয়া ধানটা অধিকতর পুষ্ট এবং ইউনিফর্ম সাইজ এবং কালার শেপ সাইজ সব সুন্দর, আর এটা মনে হচ্ছে কিছুটা কম পুষ্ট। আচ্ছা, এই যে প্রদর্শনী করতে গিয়ে আপনারা বিএডিসি খামার থেকে কি ধরনের কারিগরি সহায়তা দিয়েছেন বা করছেন এগুলোর মধ্যে? এগুলো আমরা প্রতি সরকারিভাবেই আপনাদের প্রদর্শন করার জন্য বলা হয়েছে? হ্যাঁ, সব আমাদের সদর দপ্তর থেকে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, মহাব্যবস্থাপক বীজ মহোদয় কর্তৃক স্বাক্ষরিত, ফ্লোরা মাঠ পর্যায়ের ফলাফলটা কেমন সেটা দেখার জন্য। তো সেই তার ভিত্তিতে আমরা ফ্লোরা দেওয়া যে ইয়াতে ওখানে তাদের প্রেসক্রিপশান অনুযায়ী 3 ml পার লিটার পানিতে 20 দিন রোপণের 20 দিন পর পর 3টা স্প্রে, সিম্পলি 3টা স্প্রে দেওয়া হয়েছে। হ্যাঁ, উৎপাদনের ক্ষেত্রে আমি আশা করতেছি যে ফ্লোরা দেওয়া প্লটে ফ্লোরার কন্ট্রোল প্লট থেকে ফলন বৃদ্ধি হবে বলে আমি আশা করতেছি। আমরা না এখন আমরা এটা ক্রপ কাটিং করতেছি, কটন কাটিং ফলাফল দেখে আমরা এটা বুঝতে পারবো যে এটা আসলে কতটা ইফেক্টিভ। ১২০০ কেজির মতো প্রতি হেক্টরে পার্থক্য দাঁড়াচ্ছে। তো আপনি এই যে কতগুলো ডেমো করেছেন তার পার্থক্য কি এরকম? অন্যান্য অ্যাভারেজ সেম, প্রায় সেম বলা যায়, একই ধরনের পার্থক্য আমরা সারা অঞ্চলে দেখতে পাচ্ছি। আবিষ্কার, আপনি বলছিলেন যে ফলাফলের ভিত্তিতে বলতে পারবো যেটা ফলাফল, এখন কি মনে হচ্ছে আপনার কাছে? এখন এই ক্রপ কাটিং এক্সপেরিমেন্টের পরে আমরা যে ওজন টোজন নেওয়ার পরে দেখলাম যে এটা এই যখন আজকে কাটার ওয়েদার কন্ডিশনে 28 থেকে 28.5 অ্যাপ্রক্সিমেটলি এরকম আদ্রতা হবে। একই রকম পাশাপাশি আদ্রতা যা আছে একই হবে, তাহলে মূলত 1200 কেজি যাওয়ার পার্থক্য দুটো ফ্যাক্টর আছে। হ্যাঁ, ওভারঅল এক হেক্টরে আপনার কি আপনি এখন কি মনে করছেন? আপনি বলছিলেন যে ফলাফলের ভিত্তিতে বলা যাবে এটা বাংলাদেশে গ্রহণযোগ্যতা আসবে কিনা আমরা করতে পারবো, আপনার কি মনে হচ্ছে? এখন ফলাফল দেখে মনে হচ্ছে যে আমরা এইটা ফ্লোরা যদি ইউজ করি তাহলে আমাদের ইল্ড বাড়বে এবং এটা সিগনিফিকেন্টলি বাড়বে।
আনুষ্ঠানিক ক্রপ কাটিং শেষে অনুষ্ঠিত হয় মাঠ দিবস ও কৃষক সমাবেশ। কৃষক সমাবেশে পাথিলা, গোকুলনগর, মথুরা, করিঞ্চা ও কুশানাঙ্গা খামারের উপপরিচালকবৃন্দ ভিত্তিবীজ উৎপাদনে পিজিআর এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওদিকে বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন পাবনা টেবুনিয়ার উপপরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, খামারের পিজিআর ব্যবহৃত প্রদর্শনী মাঠের ফসল কর্তন করা হয়েছে। ফলন দাঁড়িয়েছে 6.750 মেট্রিক টন আর নন পিজিআর এ ফলন দাঁড়িয়েছে 5.470 মেট্রিক টন। আলু আমাদের একটি অর্থকরী ফসল। আলু সংরক্ষণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন জেলায় 380টি হিমাগার রয়েছে, যেখানে অনেক কৃষক ভাইয়েরা আলু সংরক্ষণ করে থাকেন। তবে এর পরিমাণ অতটা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কৃষক ভাইয়েরা স্থানীয় পদ্ধতিতে বসত বাড়িতেই আলু সংরক্ষণ করতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের মুন্সিগঞ্জ, কুমিল্লা, বগুড়া, রংপুর, রাজশাহী, ফরিদপুর ইত্যাদি অঞ্চলে কৃষক ভাইয়েরা বসত বাড়িতে স্থানীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করে থাকেন। এই পদ্ধতিতে 3-4 মাস আলু সহজেই সংরক্ষণ করা সম্ভব। জমি থেকে পরিপক্ক আলু তুলে প্রথমে ছায়ার মধ্যে 7-10 দিন শুকাতে হবে। এরপর বাড়ির যে ঘরটিতে সহজে আলু বাতাস চলাচল করতে পারে সেই ঘরে এরকম মাচা তৈরি করে আলু সংরক্ষণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাচার উচ্চতা যাতে ঘরের মেঝ থেকে অন্তত